আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তাআরিফু ফী উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদূনা ইয়াসতূনা বিল্লাযীনা ইয়াতলূনা আলাইহিম আয়াতিনা। তার আগে বলেন, আমার রাসূলের চাইতে সুন্দর করে কথা বলার মতো যোগ্যতা পৃথিবীর কোনো বক্তাকে আল্লাহ দিয়েছেন নাকি? তিনি যখন কথা বলতেন, জীবনের সবচাইতে বড় কথা বলেছেন বিদায় হজে 25 মিনিটের মতো, 1500 বছর আগে 25 মিনিট আলোচনা করেছেন, 1500 বছর ধরে কত মনীষী, কত আলেম উলামা, কত মানুষ সেই আলোচনা গবেষণা করেছে, আজ পর্যন্ত তার 25 মিনিটের আলোচনার একটা লাইনও কেউ গবেষণা করে শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেই নবীর কথার মধ্যে এত বরকত এত রহমত, সেই নবী আলোচনা করে কাফেররা খেপে যায়, কাফেররা পাথর ছুড়ে মারে, আল্লাহ রাসূল অবাক হয়েছেন, যারা আমারে আলামিন বলে আসাদিক বলে তারা আমার দিকে পাথর ছুড়ে কেন? আমার আল্লাহ বলছেন, নবী আপনি যখন কোরআন থেকে সঠিক কথাগুলো বলবেন, আপনার সামনে থাকা শ্রোতাদের দিকে তাকাবেন, কারা আপনার কথা নিতে পারছে আর কারা পারছে না আপনি দেখলেই বুঝতে পারবেন, আপনার রাজ আপনার আলোচনা যার বিরুদ্ধে চলে যাবে, যার দলের বিরুদ্ধে চলে যাবে, যার নেতার বিরুদ্ধে চলে যাবে, নেত্রীর বিরুদ্ধে চলে যাবে, দেখবেন তাদের চেহারা কালো হয়ে গেছে, পাতিলের তলা যত না কালো তার চেহারা তার চাইতে কালো। জোরেকন ঠিক নাবে ঠিক, তাকালেই বুঝবেন যত ডোজ সব সাসার পড়তেছে। কথা বলছেন না কেন? হুজুর বলতেছে আবু জেহেলকে নিয়ে চাচার মুখ কালো হয়ে যাচ্ছে, কেন? চাচার নাম তো আবু জেহেল না, চাচার নাম যে আবু জেহেল না এটা আমিও জানি আপনারাও জানেন, কিন্তু চাচার চরিত্র আবু জেহেলের চাইতে খারাপ। এরপরে নবী যখন আলোচনা তাদের বিপক্ষে চলে যাবে, আপনি খেয়াল করবেন তারা খালি রাগ করবে তাই না, তারা তখন কি করবে জানেন? তখন আপনার আলোচনা বন্ধ করবার জন্যে ষড়যন্ত্র করবে, ফোন করে পুলিশ ডাকায় আনবে। কথা বলছেন না কেন? কি ডাকবে কি ডাকবে? ফোন করে পুলিশ ডেকে বলবে, এই জায়গাতে রাষ্ট্রবিরোধী কথা হচ্ছে, এই জায়গাতে রাজাকারদের নিয়ে দোয়া করা হচ্ছে, আপনাদের এই সাতক্ষীরাতে ওই যে সার্কিট হাউসের পাশে রসুলপুর চিনেন আপনারা? রসুলপুর চিনেন? ওখানে মঞ্চ থেকে আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, মঞ্চ থেকে সরাসরি ধরে নিয়ে আমাকে জেলখানায় দেওয়া হয়েছিল আপনাদের সাতক্ষীরায়। কেন? আমি মাহফিলের শেষ পর্যায়ে দোয়ার মধ্যে আল্লামা সাইদে রহমাহুল্লার জন্য দোয়া করেছি, পুরো পরিবেশটা ভালোই ছিল, দোয়া যখন করেছি দোয়ার মধ্যেই পুলিশ ঘিরে ফেলেছে, যেহেতু থানার পাশেই তো মাহফিল, আমাকে পাশ থেকে কমিটির একজন বলছে, হুজুর অবস্থা মনে হচ্ছে ভালো না, পুলিশ চলে এসেছে। আমি দোয়া শেষ করলাম, করার পরে মসজিদের মধ্যে আশ্রয় নিলাম। কি অবাক করা ব্যাপার, মসজিদের মধ্যে তারা ঢুকলো আমাকে গ্রেপ্তার করার জন্য, একজন মহিলা দারোগার নেতৃত্বে, তারপরেও তিনি হিন্দু, জুতা পায়ে দিয়ে মসজিদের মধ্যে ঢুকে আমার পাঞ্জাবির কলার ধরে আমাকে বাইরে বের করে আনছে। পাশ থেকে একজন বলছে যে আপনি হুজুরকে ধরছেন ভিন্ন কথা, কিন্তু জুতা পায়ে দিয়ে মসজিদে উঠলেন কেন? মাশাআল্লাহ, খেপে গেল, তাকেও ধরিয়ে নিল। এ দেশ নামে মুসলমানদের ছিল, কিন্তু এই দেশ গত 16 বছর হিন্দুদের পেতাত্তারা চালিয়েছে, যেখানে যা সব জায়গায় তাদের দেয়া হয়েছে, তার অবতার প্রেক্ষিতে আজকে কি ঘটেছে? আজকে চিটাগাঙে ইসকন বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়েছে, মুসলমানদের দোকানে দোকানে হামলা করেছে। আমরা হিন্দুদের বিরুদ্ধে নই, তারা আমাদের ভাই, তবে আমরা হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। 90% মুসলমানদের দেশে যদি কেউ জয় শ্রীরাম স্লোগানকে বাস্তবায়নের চেষ্টা করে, চট্টগ্রামকে আলাদা করে হিন্দু রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করে, আল্লাহর কসম আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না, তাদেরকে ছেড়ে কথা বলবো না। প্রিয় ভাইয়েরা, আমার ধরে নিয়ে গেল, থানার মধ্যে নিয়ে গেল, দোষ কি? কার জন্য দোয়া করেছি কথা বলে না, কার জন্য দোয়া করেছি? নিয়ে গেল, রাতে তো থাকলাম জেলখানায়, আরো কিছু লোক আনলো, সকালবেলা ডাকলো,
ডেকে বলল, ওসি সাহেব এসেছেন, দেখা করতে হবে। ওসি কে? ওসির নাম হচ্ছে এমদাদুল হক। চিনেন কেউ? এমদাদুল হক নামে 16 সালে একটা ওসি ছিল, জানেন আপনারা। ওর কাছে গেলাম, যখনই ঢুকলাম প্রথম কথা বলছে, এই কুত্তার বাচ্চা, সাইদি তোর বাপ হয়। প্রথম কথা, ঢুকলাম লোকজন পাশে ভরা, আমি বললাম সাইদি সাহেব আমার বাবা হয় না। তাহলে তার নামে কেন দোয়া করেছিস? আমি বলেছি একজন আলেম, আলেমের জন্য তো দোয়া করব। জি, এই কথা বলেছি। উনি উঠে আসলেন তার চেয়ার থেকে, এসে সর্বপ্রথম আমার দাড়ি ধরে যতগুলো হাসকা টান দেয়া দিলেন, ঘুষি মেরে মাথার টুপিটা ফেলে দিলেন। প্রচণ্ড খারাপ লাগতে শুরু করলো, যে আল্লাহ, কোরআনের জন্য কথা বলছে আমার গালিগালাজ করছে। আমার সাথে আরও সাতক্ষীরারই কয়েকজন ছিলেন, তারা অবাক হয়ে গিয়েছেন, কারণ তারা তো আমাকে একজন ভালো বক্তা হিসাবে জানেন। পরে তাদের সহ সবাই আমাদেরকে শুয়ে দেওয়া হলো ওই যে থানার মেঝেতে, দিয়ে আমাদের শরীরের উপরে দবাতে শুরু করলেন রাগের চোটে, গালি দিয়ে দিয়ে। আবার উঠিয়ে দাঁড় করালেন, করিয়ে এবার মুখে মারতে লাগলেন। তা আমাদের মধ্যে এক সিটি কলেজের এক স্টাফ ছিলেন সাতক্ষীরার, তাকে মারতে গিয়েছে, সে মুখ সরায় নিয়েছে। আরেকজন মুরব্বী ছিলেন হাফেজ শহীদুল ইসলাম, সেই ঘুষি যখন এর লাগে নাই, শহীদুল ইসলাম মুরব্বী একটা মাদ্রাসার টিচার, তার ওই চোখের মধ্যে আঙ্গুল ঢুকে যে রক্ত বের হয়েছে, আর মুরব্বী তখন আল্লাহ বলে চিৎকার মেরে বসে পড়েছে। অবস্থা যখন এই ঘটছে, তখন হঠাৎ করে আমাদের সাথে ওই রাতের বেলায় ধরে নিয়ে আসা হয়েছে একে হিরোইন খোরকে, তাকে ডাক দিয়ে ওসি সাহেব বলতেছে, এই হারামির বাচ্চাগুলোর পাশায় তুই লাথি মার। হিরোইন খোর বলতেছে, স্যার আপনি আমাকে মেরে ফেললো, আমি এই কাজ করবো না, আমি হুজুরদের গায়ে লাথি মারতে পারবো না। একটা হিরোইন খোর আলেমদের মর্যাদা বুঝে, আর যারা ক্ষমতার মত পান করেছে এরা মাতাল, এরা আলেমদের মর্যাদা বুঝে নাই। এরা এখন স্লোগান তুলেছে, আগেই ভালো ছিলাম, তোর বিবেকে কুত্তাই মুতে দিয়েছে। মারতে রাজি হলো না, বলছে মারবি নাকি তোকে আমরা মারবো। শেষে ও ভয় পেয়ে আমাদেরকে লাথি মেরেছে। পরে যখন আমরা জেলখানায় ছিলাম, ওই লোকটা কোনোদিন আমাদের সামনে লজ্জায় আসেনি। এরপরে অত্যাচার শেষে একটা কাগজ এনে বলতেছে, কাগজে লেখ, আমাকে বলছে কাগজে লেখ, আমি যদি আর কখনো সাইদির জন্য দোয়া করি বা জামাত ইসলামী করি, তাইলে আমি বাপের বেজন্মা সন্তান, লেখ। ওসি বলতেছে আমাকে, আমি বললাম আপনি এটা কেন কেন বলছেন এ কথা, আমার কি কোনো অধিকার নাই? আবার মাস শুরু করেছে, আপনাদের সাতক্ষীরা সদরের ওসি এমদাদুল হকের কথা শোনাচ্ছি, প্রতিটা কথা সত্য, যারা আমার সাথে জেলে ছিলেন। আমি তো লিখতে রাজি না, আর ও আমাকে লিখিয়াই ছাড়বে, এত রাগ হয়েছে। একটা মানুষ কতটা অমানুষ হলে, একটা মানুষ কত বড় অবৈধ সন্তান হলে একজন আলেমের জন্য দোয়া করাই আরেকজন আলেমকে বেজন্মা বলতে পারে, একজন বেজন্মাই আর একজন আলেমকে বেজন্মা বলতে পারে। শেষে যখন লেখাতে পারল না, কয়েকটা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকায় দিল, আমি খালি ইতিহাস স্মরণ করালাম, আমি খালি ইতিহাস স্মরণ করালাম। আজকে স্বাধীন বাংলাদেশ পেয়ে কোরআনের কথা বলতে পাচ্ছি, শত শত মানুষের জীবনের ওপর দিয়ে এই স্বাধীনতা আসলো, আর বেলজ্জ বেহায়া মহিলা ওখান থেকে ফোন করে বলছে চট করে বাংলাদেশে ঢুকে পড়বো, একবার ঢুকে দেখো, পা দেখা যাবে না, পা দেখা যাবে না, পা দেখা যাবে না। কি মনে করেছ? চিন্তা করতেছে আমেরিকায় ট্রাম্প নির্বাচনে জিতেছে, এবার মনে হয় দেশে ফিরে আসব। শোনেন, অতরা গুড় আছেন না, অতরা গুড় আছেন না। 14 সালে যখন আমাদের মোদি দাদা ক্ষমতায় আসে, তখন বিএনপির লোকজন বেশ আনন্দ করেছিল, কারণ আওয়ামী লীগ সরকার কংগ্রেসপন্থী। কিন্তু পরে মোদি এসে হাসিনার সাথে এমন পরকিয়া শুরু করলো, কথা বলছেন না কেন? তার চাইতে বেশি হয়ে গেছে,
পরে যাদের ওপরে ভরসা করেছিল তালাই উল্টে গিয়েছে। আজকে আমেরিকার কথা বলছেন, আজকে আমেরিকা আপনাকে ক্ষমতায় আবার বসিয়ে দিবে। শুনেন, আমেরিকা কি করবে আমি জানি না, ভারত কি করবে আর জানি না। 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ র‍্যাব, লক্ষ লক্ষ যৌথ বাহিনীর সদস্য দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে পারেন নাই, মামুবাড়ি দিল্লি পালিয়ে যাওয়া লেগেছে। আর এখন তো আপনি পাওয়ারে নাই, এখন যদি দেশে ফিরেন একটাও আল্লাহর রহমতে এই জমিনে আর মাথা উঁচু করে কথা বলতে পারবে না, মাথা উঁচু করে কথা বলতে পারবে না। বাস্তবতা হচ্ছে যে জাতি জীবন দিয়ে দেশকে স্বাধীন করতে পারে ওই জাতিকে আর কখনো মাথা নোয়ানো সম্ভব নয়। রব্বে কারিম আল্লাহ আমাদের স্বাধীনতা টিকিয়ে রাখার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আজকে কথা বলার নিয়ত করেছি কোরআনুল কারিমের সবচাইতে বড় সূরা, কি নাম বলেন? ও ভাই কোন দর্শনে কোন দর্শন ভাই? হ্যাঁ, প্রস্তাব করতি ভাই, প্রস্তাব করতে যান সমস্যা নেই, তবে যদি প্রস্তাব ফেরার নাম করে বাড়ি দেওয়া ধান্দা করেন করেন না, শুধু প্রস্তাব লাগলে উঠতে পারবেন, তবে প্রস্তাব করার নাম করে যদি কেউ বাড়ি যাওয়ার ধান্দা করেন এমন বদদোয়া করব, প্রস্তাব শুরু হবে তা মরার আগে শেষ হবে না। কেউ যাবেন আর থাকবেন ইনশাল্লাহ, গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাল্লাহ। আজকে আলোচনা করব কোরআনের সবচাইতে বড় সূরা, কি নাম জোরে বলেন, কি নাম? বাকারা মানে কি? বাকারা মানে কি? গাভী, গরুর মেয়ে জাতকে গাভী বলা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা বলে একটা সূরা দিলেন, কি মর্যাদা এই সূরার! আল্লাহ হাবিব বলেছেন, যদি কোনো মানুষ তার নতুন ব্যবসা, নতুন বাড়ি উদ্বোধন করতে চায়, সে যেন সূরা বাকারা পড়ে নেই, কারণ সূরা বাকারা পড়ে যেই বাড়ি যেই ব্যবসা উদ্বোধন করা হয় সেই ব্যবসা সেই বাড়ির জিম্মাদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। বাকারা মানে হলো গাভী। এখন প্রশ্ন হলো কোরআনুল কারিমের মধ্যে সূরা আছে কয়টা? জোরে বলেন, আর একটু জোরে বলেন, 114টা সূরার মধ্যে আল্লাহ একটা সূরা দিলেন গাভীর নামে। অথচ রব্বে কারিম আল্লাহ এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলের নামে কি আল্লাহ সূরা দিয়েছেন নাকি? পুরো কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ মাত্র 6 জন নবীর নামে সূরা দিয়েছেন। নবী এসেছেন পৃথিবীতে কত, আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000, তবে আল্লাহর বান্দারা কত নবী এসেছেন এটা আল্লাহ না বললেও আল্লাহ ঠিক এইভাবে কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যত জাতি সব জাতির জন্য আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি। রাসূলদের ব্যাপারে কি বক্তব্য? প্রত্যেক রাসূল জান্নাতে যাবে এবং তার উম্মতের নেতা হয়ে যাবে। কথা বলে না, খুব মন দিয়া শুনেন, খুব মন দিয়া শুনেন। এতগুলো রাসূল, মাত্র 6 জন রাসূলের নামে আল্লাহ সূরা দিলেন। আমার নবীর সাহাবী ছিল প্রায় 1,00,000। কত লক্ষ? 1,00,000 সাহাবীর নামে আল্লাহ কোনো সূরা দেন নাই। পুরো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ 1 জন মাত্র সাহাবীর নাম দিয়েছেন, বাকি কারোর নামও আমার আল্লাহ দেন নাই। তাহলে কোরআনের মধ্যে নবীদের নামে সূরা হলো না, সাহাবীদের নামে সূরা হলো না, কিন্তু আল্লাহ পশুর নামে সূরা দিলেন। শুধু তো বাকারা নামে না, পশু নামে আরও সূরা আছে। ফিল, ফিল মানে কি? ফিল মানে কি? হাতির নামে আল্লাহ সূরা দিলেন। আবার পুরো কোরআনের মধ্যে সব পশুগুলো নিয়ে একটা সূরা দিলেন, নাম তার সূরাতুল আনআম, মানে চার পেয়ে সব পশুর নামে সূরা দিলেন। কিন্তু আমার আল্লাহ তাআলা কেন পশুর নামে সূরা দিলেন? এবার শুনেন, রব্বে কারিম আল্লাহ মূলত চেনাতে চান এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা দেখতে মানুষের মতো কিন্তু তাদের চরিত্র চার পেয়ে জানোয়ারের চাইতে খারাপ। কথা বলেন, দেখতে কিসের মতো কিন্তু কাজ কিসের মতো? মাঝে মধ্যে চার পেয়ে জানোয়াররা লজ্জা পায়, এ মানুষ নাকি অন্য কিছু? কথা বলছেন না কেন? খুব মন দিয়া কথা শুনেন বন্ধুগণ আমার,
এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে তাদের চরিত্র এত খারাপ, তারা মানুষ তারা মারা গেলে মানুষ ইন্নালিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়ে, ঠিক কিনা বলেন? আবার দেখবেন ফেসবুকে পোলাপান লেখে একটা উইকেটের পতন, কথা কয় না, একটা উইকেটের পতন ঘটেছে কেন, মানুষ উইকেটের পতন ঘটেছে কেন বলে, ও দেখতে মানুষ হলেও ও পশুর চাইতে খারাপ, কথা বলছেন না কেন? আপনি বলবেন হুজুর কেমন কথা, মানুষ আবার পশু হয় কেমনে, মানুষ আবার পশু হয় কেমনে, আমি আপনাদের দেখিয়ে দিই মানুষ পশু হয় কেমনে। কিছু মানুষ আছে ওর শরীর আছে, মন আছে, চোখ আছে, কান আছে, কিন্তু ওর সব কিছু বন্ধ হয়ে গেছে, ও ওর মন চোখ কানকে ওর দলের কাছে বন্ধক রেখেছে, কথা বলছেন না কেন? আল্লামা সাইদি ছেলের জানাজায় আসলেন, ছেলের জানাজায়, ছেলের জানাজায় এসে সাইদি সাহেব আকাশের দিকে তাকায় বলছেন, আল্লাহ তোমার জাতের কসম, জাতের কসম, জাতের কসম, 71-এর কোন কাদা মাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এই কথা বলার পরেও তাকে রাজাকার বানিয়ে ওই জেলখানার মধ্যে রেখেছে, যারা পরে ফাঁসি দিতে না পেরে হসপিটালে চিকিৎসার নামে হত্যা করেছে, যারা চার পে জানোয়ার কুত্তা চাইতে খারাপ তারা, ঠিক না ঠিক, চার পে জানোয়ার কুত্তা চাইতে খারাপ তারা, আল্লামা সাইদিকে হসপিটালে নিয়ে হত্যা করেছে যারা, কত মানুষকে ধরতেছেন, শেষ পর্যন্ত তো ব্যারিস্টার সুমনকেও ধরলো, কথা বলে না, আমুকে ধরলো, কিন্তু আল্লামা সাইদি সাহেবকে যেই ডাক্তারেরা হত্যা করলো তাদেরকে কেন ধরছ না, তাদেরকে কেন ধরছ না? ওদের ধরা উচিত, ওদেরকে ধরে তদন্ত নিতে হবে, কার অর্ডারে হত্যা করেছে। আমার নাম, আমার মনে হয় এক নম্বরে নাম বের হবে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার, এই একটা তদন্তই হাসিনার ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট, ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট, অবশ্যই হবে, আমরা সেই বিশ্বাস করি। তারা তো মনে করেছিল মাশা আল্লাহ 71-এর আগে কেউ আর নামাইতে পারবে না, কথা বলছেন না কেন? আমি মাঝে মধ্যে বলি, যা ভাই বেশি বুদ্ধি যার, এক খাবার তার দুইবার খাওয়া লাগে, কথা বলছেন না কেন? সাতক্ষীরার একটা আঞ্চলিক গল্প আছে, শুনেছেন না আপনারা, যে কয়েকজন বন্ধু মিলে গিয়েছে বাজারে, যে একটা কাঁঠাল পছন্দ হয়েছে, কাঁঠাল পছন্দ হওয়ার পরে বলতেছে যে চলো আমরা কাঁঠালটা কিনে খাই, তা বন্ধুরা বললো কাঁঠালটা যে কিনে খাবো, কে কত টাকা দিব, সবাই সমান টাকা তো দেয়া যাবে না, কেন সবাই তো আর সমান খাই না, তো বললো কি করা যায়, বলে কাঁঠালের দাম করা যাক, করার পরে কাঁঠাল খাবো, খেয়ে কাঁঠালের কুয়া বলেন তো আপনারা কি বলেন, কাঁঠালের কুয়া সামনে রাখবো, রাখবার পরে যে যত খাবে ওই টাকা গুনে, ওই কি বলে কুয়া গুনে টাকা দিবে, এরপরে সমান সমান হয়ে যাবে, কারোর কোনো লস নাই। এই তিনজনের মধ্যে একজনের বুদ্ধি ছিল খুব বেশি, ও মনে মনে বলতেছে কর খাবো বেশি টাকা দেবো না, কথা বলছেন না কেন? খাবার টাবার নিল, নিয়ে খাইলো, অন্যরা কাঁঠাল খায় আর বিচি সামনে রাখে, কাঁঠাল খায় আর বিচি সামনে রাখে, এ মালের তো বুদ্ধি বেশি, বুদ্ধির ঠেলায় মাথায় একটা চুলও নেই, ও খায় বিচি শুদ্ধ খায়, কি শুদ্ধ খায়, বিচি শুদ্ধ খায়, খাওয়ার পরে খাওয়া শেষ, একজনের সামনে 56টা আটি, একজনের সামনে 62টা আটি, আর একজনের সামনে 6টা আটি, কয়টা? ওরা বললো আমরা তো দেখলাম তুই খালি সবার চাইতে বেশি, কিন্তু তোর সামনে আটি নেই, বলছে বুদ্ধি থাকলে এরকম হয়, খাবো কিন্তু টাকা দেওয়া লাগবে না, বন্ধুরা কিছু বলতে পারে না, বলছে আচ্ছা খা, আল্লাহ তো একজন আছে দেখতেছে, ও বলতেছে কি এর আল্লাহ দেখা দেখি, খেয়ে দেয়ে একেবারে, বন্ধুরা বলছে তুই যখন ছটা খাইছিস আর টাকা দেওয়া লাগবে না, বাড়ি যেয়ে আনন্দ চোটে পেটে হাত দিচ্ছে, আর বোর বলছে বউ বুদ্ধি থাকলে এরকম হয়, বউ তো আর বুদ্ধি বাঁচতেছে না যে কি বলতেছে, রাতের বেলা শুয়ে আছে ভাই, একে গরমকাল কাঁঠাল খালি তাই সহ্য হয় না, আর বিসি শুদ্ধ মেরিছে, কথা বলছেন না কেন? ভোটে ক্ষমতায় এসে তাই জনগণের ওপরে জুলুম করা যায় না, আর রাতের বেলা ভোট করে আর মানুষের বদলে কুত্তা দাঁড় করিয়ে নির্বাচনী ম্যান্ডেট নিয়ে জনগণের উপরে লাঠি চালানো যায় না, পেটের মধ্যে একেবারে
আষাঢ় মাসের বিদ্যুৎ কড়কড় করে ডাকতে শুরু করেছে। বোর বলতেছে বাথরুমে যাব, পানি আন, পানি আনার টাইম নেই, ঘরের পেছনে যেয়ে আল্লাহর রহমতে কাম সেরে ফেলিছে। কিন্তু ভাই, কাঁঠালের কুয়া ও কি আর হজম হয়, যেমন ঢুকাইছে ঠিক তেমন আসত বাইরেছে। কথা শুনতেছেন? সকালবেলা আল্লাহর রহমতে বেচারা রওনা দিয়েছে কাজে যাবে, বউ বলতেছে আজকে বাজারে রান্না বাজার করে আনো নাই, রান্না বান্না করব কি, বলছে আজকে ঘরের আশেপাশে দেখ শাক টাক যা পাওয়া যায় তাই দিয়ে চালায় এনে। বউ চিন্তা করতেছে কি করা, রাতের বেলা তো চা খাই নে ভাই, অজের মধ্যে চা খাই নে, অজের মধ্যে চা খাইতাম, আপনাদের সাতক্ষীরার জন্যই খাই নে, এই সাতক্ষীরায় শ্যামনগরে অজ করতে যেয়ে চা খাচ্ছি আর জনগণের জিকির করতে দিয়েছি, তো জিকিরে জোর হচ্ছে না, বলছে একটু জোরে জিকির করেন। এক যুবক দাঁড়িয়ে বলছে চা খাবেন আপনি আর জোরে পড়বো আমরা? ওই তারপর থেকে আর চাটা খাইনি ভাই। কথা শুনতেছেন আমার? রাতের বেলা তো কাম সেরেছে, সব আস্তবের হয়েছে, বৃষ্টি হয়েছে, সব ধুয়ে গেছে, পায়খানা তো নাই, আছে খালি একেবারে চকচকে টাটকা কাঁঠালের বিচি। কথা বলছেন না কেন? বউ আশেপাশে শাক পাতাড়ি খুঁজতে যে পিছনে যে দেখতেছে, বলছে আল্লাহ যদি দেয় এইভাবেই দেয়, পিছন থেকে যে কাঁঠালের খোয়াগুলো নিয়েছে, নিয়ে খুব সুন্দর করে ধোয়া রেডি টেডি করে রান্না বান্না করেছে স্বামী, মাঠ থেকে কাজ করে বাড়ি এসে ভোর বলতেছে ভাত দে, বউ ভাত এনে দিয়েছে আর কাঁঠালের বিচি রান্না সামনে দিয়েছে, সারাদিন কাজ করেছে পেটে প্রচণ্ড ক্ষুধা, তাড়াতাড়ি খাওয়া শুরু করেছে, আট দশ গাল খাওয়ার পরে পেট যখন অর্ধেক ভরে গেছে তখন হঠাৎ ওর মাথায় এসেছে, ক্যারে কাঁঠাল তো এক সপ্তাহের মধ্যে কিনিনি, কোনো আত্মীয় স্বজন তো কাঁঠাল দেয়নি, তো কাঁঠালের বিচি পাইলাম, পাইলো কোথায়? বউরে বলতেছে বউ কাঁঠালের বিচি পাইলে কোথায়? বউ বলছে আল্লাহ যখন দেয় এভাবেই দেয়, তুমি বললে খুঁজে দেখতে আল্লাহর নামে বের হলাম, আর পিছনে যে শোক চুকে সত্তর আশি পিস কি করবে, ও আর দিশে কিসে না পেয়ে কান্দছে, বউ কি করলি, বউ বলছে কান্দতেছো কেন, বলতেছে রে বউ এই জন্য বলি বেশি বুদ্ধি ভালো না, বেশি বুদ্ধি যদি হয় যেই খাবার আল্লাহ মুখ দিয়ে ঢুকায় ওই খাবার আল্লাহ নিজ দিয়ে বের করে, ওই খাবার আল্লাহ আবার মুখ দিয়ে ভরিয়ে বুঝিয়ে দেয়, বুদ্ধি ভালো বেশি বুদ্ধি ভালো না। ট্রাইব্যুনাল গঠন করেছে, আল্লামা সাইদিকে ফাঁসি দিবে, নিজামীকে ফাঁসি দিবে, সবাইকে ফাঁসির জন্য ট্রাইব্যুনাল গঠন করেছে, নিজেদের বিচারপতি নিজেদের আইনজীবী, চিন্তা করতেছে কি আমার বুদ্ধি, আল্লাহ বলছে তোর বুদ্ধি তোর দিকেই ফেরায় দেব, ওই ট্রাইব্যুনালে তোর নামেই মামলা হবে, আবার তোর বিচার হবে, ওই ট্রাইব্যুনালের মাধ্যমেই তোকে ফাঁসিতে চড়ানো হবে। ভাই রাগ করতেছেন মনে হয় আপনার নামার পরে, রাগ করিয়েন না ভাই, এই সমাজে কিছু মানুষ আছে ও দেখতে মানুষের মতো কিন্তু চার পেয়ে জানোয়ারের চাইতে খারাপ। আমার আল্লাহ বলেন কারা সেই চার পেয়ে জানোয়ারের চাইতে খারাপ? রব বলেন ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই, কিছুক্ষণ থাকা যাবে তো আর ইনশাআল্লাহ, খুব মন দিয়া শুনেন। আমার আল্লাহ বলছেন মানুষের মধ্যে জিনের মধ্যে অধিকাংশদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে, যদিও আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। এখানে একটা কথা ক্লিয়ার করে দেয়া দরকার, এখানে আল্লাহ মানুষ আর জিনের কথা বলেছেন, মানুষ আর জিন, মানুষ জান্নাতেও যাবে জাহান্নামেও যাবে, তবে জিনেরা খারাপ কাজের জন্যে শুধু জাহান্নামে যাবে, জিনেদের ভালো কাজের জন্যে কোনো জান্নাত নাই, জিনেদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে তারা কোনো জান্নাত পাবে না, তবে খারাপ কাজের জন্যে জাহান্নামে যাবে, আর মানুষেরা খারাপ কাজের জন্যে যেমন জান্নাতে যাবে ভালো কাজের জন্যে মানুষ তেমন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো আল্লাহ কেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ বলছেন তিনটা কারণে, তিনটা বদ স্বভাবের কারণে মানুষ জাহান্নামে
জাহান্নামে যাবে। প্রথম হলো লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, প্রথম নাম্বার হচ্ছে ওই মানুষগুলোর অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে উপলব্ধি করে না, আসলে যে উপলব্ধি করে না তা না, বোঝে ঠিকই কিন্তু স্বার্থের কারণে পাগল সাজে। কথা বলছেন না কেন? ধর্মের ব্যাপারে পাগল সাজে, ও সব ঠিকঠাক বুঝে, ওর 1000 টাকার নোট বলে 500 টাকা দিলে ও মকসেদ পাগলও বোঝে। কথা বলছেন না কেন? কিন্তু ধর্মের ব্যাপারে পাগল সাজে আর অন্ধ সাজে। আমি একবার ভোলা ওয়াজ করতে গিয়েছিলাম, ভোলা তারুয়া দ্বীপে, ওখানে আবু মুসা নামে একটা শিল্পী আসলো গজল গাইতে, অন্ধ। ও গজল গাওয়ার পর আমার বলছে, হুজুর আমি এই গজল গেয়ে বেড়াই মঞ্চে মঞ্চে, আর লোকের কাছে একটু টাকা পয়সা চাই, ওরা যে টাকা দেয় সেই টাকা দিয়ে আমার সংসারটা চলে, আপনি একটু বলে দিবেন। আমি বলে দিলাম, ওর গজল এত ভালো ভাই, সবাই ওরে 200-100 করে টাকা, 500-1000 দিল। ওয়াজ শেষে খাইতে বসেছি, তখন ও আমার কানে কানে বলতেছে, এই এলাকার চেয়ারম্যান জন্মের কিপটে। আমি বললাম, তুই কী করে বুঝলি? বলতে, সবাই 500-1000 কই দিয়েছে আর এই লোকে এত কিপটে 200 টাকা দেয়। তা আমি বললাম, তুই না কানা চিনলি কী করি? তুই তো কানা চিনলি কী করে? বলছে, হুজুর কানা হলে কী হবে? চোখ কানা, হাত তো কানা না। বোঝেননি? কী কানা? হাত তো কানা না, হাতের আন্দাজ আছে। এদেশের একটা অন্ধ মানুষ পর্যন্ত টাকার ব্যাপার বোঝে আর ধর্মের ব্যাপারে পাগল সাজে। শুনেন, ধর্মের ব্যাপারে পাগল সেজে জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠে? খুব মন দিয়ে বুঝেন, অন্তর আছে, অন্তর দিয়ে উপলব্ধি করে না, ভালো মন্দ দুইটাই তার সামনে থাকে, ও জানে কে ভালো, ও ভালো করেই জানে মাওলানা হাবিবুর রহমান কোনো দোষ করে নাই। কথা বলছেন না কেন? ও ভালো করেই জানে মুহাদ্দিস রবিউল বাশার, উনি কোনো ভুল করেন নাই, তারপরেও মামলা দিয়েছে কেন? রাজনৈতিক স্বার্থে। এই ভালো মন্দ বুঝার পরেও রাজনৈতিক কারণে মিথ্যা মামলা দিয়েছে যারা, চার পেয়ে জানোয়ার কুকুরের চাইতে খারাপ তারা। কথাগণ ঠিক না ম্যাডাম? ওর অন্তর আছে, অন্তর দলের কাছে বিক্রি করে দিয়েছিল, ইসলাম যেই কথা বলে সেই কথার চাইতে দলের কথাকে বড় মনে করেছে, ওর নেতাকে রাসূলের চাইতে বড় মনে করেছে, ওর নেতারে গালি দিলে প্রতিবাদ করেছে আর রাসূলরে গালি দিলে আমরা প্রতিবাদ করলে ওরা আমাদের মিছিলে হামলা করেছে। কথাগণ ঠিক না বে ঠিক? ওর নেতারে গালি দিলে দেশে আগুন জ্বালায় দিয়েছে, আহারে তার বাপ বোঝেননি কিডা কে? আজকে দেখলাম তার নামে 4000 কোটি টাকার মূর্তি বসানো হয়েছে, তোমার বাবার টাকা না? কেন বসিয়েছ? মূর্তির বিরুদ্ধে কথা বলেছে আল্লামা মামুনুল হক, তাকে জেলে ভরে দিয়েছ। কেন আমার বাপের মূর্তির বিরুদ্ধে কথা বললি? আল্লাহ বলছেন, এমন একদিন আসবে তোর সামনে তোর বাবার মূর্তির উপরে ওঠে মানুষ প্রস্রাব করবে, তাকিয়ে তাকিয়ে দেখবি প্রতিবাদ করার মতো লোক খুঁজে পাবি না। 4000 কোটি টাকা, আর উনার তো স্বভাব ছিল ওই যা করে বলে আমি করেছি। কথা কয় না কা? কাওয়া 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 কে? মঞ্চে বক্তব্য দিয়ে বলছে, এই মোবাইল আপনাদের কে দিয়েছে? লোকেরা বলতেছে, নেত্রী দিয়েছে। হ্যাঁ, বাপের টাকায় মোবাইল কিনিস তোমার নেত্রী দিয়েছে? কথা বলছেন না কেন? একদম ফেরাউনের স্বভাব, একদম কিসের স্বভাব? আল্লামা মামুনুল হকের একদিন বক্তব্য শুনে হাসতে হাসতে পেটে খিল লেগে গেছে, বলছে, একটা ফেরাউন, একটা নমরুদ, একটা হামান আর একটা আব্দুল্লাহ বিন উবাই, চারটের এক জায়গায় করলে, একটা মেশিনে ঢুকায় দিলে একটা হাসিনা বের হবে। কথা বলছেন না কেন? একটা বের হবে, ও চারটা তার সমান হবে না। ফেরাউন যখন যাচ্ছে ওই মুসা আলাইহিস সালামকে ধরতে, মুসা আলাইহিস সালাতুয়াসসালাম ওই লাঠি দিয়ে আঘাত করেছে, আল্লাহর অর্ডারে 12টা রাস্তা হয়ে গেছে, উনি ওই পাশে চলে গিয়েছেন, ফেরাউনের লোকের পাশে এসে হাজির, এসে দেখছে 12টা রাস্তা। ফেরাউনের জিজ্ঞাসা করতেছে যে, আল্লাহ এ রাস্তা হইলো কি করে? ফেরাউন বলছে, আমি বানাইছি। কথা বলছেন না কেন? কয় আমি বানাইছি? এদের তো বিশ্বাস হইতে না, কারণ ফেরাউন যে কত নম্বর সিটার, ও দলের লোক ঠিক করেই জানে, খালি দলীয় স্বার্থে প্রতিবাদ করে না।
কথা বলেন না কেন? তো কে বানাইছে? আমি বানাইছি। ও তাই নাকি? তাইলে ঢুকে বলো, সব বানাইছে জনগণের টাকায়। 560টা মসজিদ বানাইছে সৌদি আরবের টাকায়। আর কথাই কথাই বলে আমাদের নেত্রী মসজিদ বানাইছে। আরে আল্লাহ, এ ফেরাউন তো ওই ফেরাউনের চাইতে খারাপ, মহিলা ফেরাউন। ভাই মনে হয় রাগ করতেছেন আপনারা। সাতক্ষীরা জ্বালার জায়গা, গরম আজ না করলে লোক দৌড় মারে। ওয়াজ তো আমার কাছে আছে আরো, তো গরম না করলে তো দৌড় মারবে না, বুঝতে পারছি। রাত তো মেলা হয়েছে, এই জন্য সারা রাত আপনারা থেকে না, আমি আর আমার ভাতিজা আলিমুজ্জামান জামুগা ভাই আছেন ইনশাল্লাহ কিছুক্ষণ। ভাই আমার অন্তর আছে, অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, রাসূলের গালি দিয়েছে, প্রতিবাদ করছি আমরা। দাঁত কালা স্যার বলছে গাইল দেশে ফিনান্সে এগিয়ে নিয়ে কি কথা কয় না খা, আল্লাহ লজ্জা করে না, লজ্জা করে না, লজ্জা করে না। শেখ মুজিবুর রহমানের ছবি ঠিক করে আঁকতে পারে নাই, মনে থাকার কথা, আঁকতে যেয়ে ভুল হয়ে গেছে, নাক মুখ বেঁকে গেছে, তাই তারে 5 বছরের জেলে দিয়েছিল। কথা বলছেন না কেন? ছবি আঁকতে যেয়ে ভুল হয়েছে, 5 বছর জেলে দিয়েছো। তোর সব নেতা নেত্রী, তোর জাতির বাপ জাতির পিতা সব এক জায়গায় করলেও আমার রাসূলের একটা পশমের সমান হবে না। যদি তোর বাপরে ছবি আঁকতে যেয়ে ভুল আঁকার কারণে 5 বছরের জেল হয়, আমার রাসূলকে যে গালি দিবে, ওর একবার না যদি বেঁচে থাকতো 1 কোটিবার ফাঁসির ব্যবস্থা করা হতো, 1 কোটিবার ফাঁসির ব্যবস্থা করা হতো। এতক্ষণ তুমি কনে ছিলে ভাই, তুমি তো একের মাঝখানে বসতে আহারে, সবাই চোর গলা জোর বেশি, কি বলেন আপনারা? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। অন্তর আছে, অন্তর দিয়ে উপলব্ধি করে না, ঠিকটা বোঝে কিন্তু দলীয় কারণে সঠিক কথা বলে না। অন্তর যে আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে তা না, এখন বলছে যে আগে এসে ভালো ছিলাম। কথা বলছেন না কেন? তো কেন ভালো ছিলে? বলছে ঝালের দাম একটু বেড়ে গে, ঝালের দাম বেড়ে গেছে, বেগুনির দাম বেড়ে গেছে, আগে এসে ভালো ছিলাম। আরে আসলেই আসলেই আসলে এদের লজ্জা নাই। এবছর যেই পরিমাণ বন্যা হয়েছে, শাকসবজি তো হয় নাই, সেই তুলনায় তো দাম বাড়ে নাই। তোমরা তো এক রাতে ঝালের দাম 1200 টাকা করিলে। শোনেন ভাই, আল্লাহ এবার বন্যা দিয়ে বিগত সরকারের সব জুলুম নিশ্চিহ্ন করে দিয়েছে। কথা কন ঠিক না বেঠে? আল্লাহর বান্দারা খুব মন দিয়ে শুনেন, এই যারা এই কথা বলে আগেই ভালো ছিলাম তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। হাজার হাজার আলেমেরা শাপলা চত্বরে দাঁড়িয়েছিল, কাউকে ক্ষমতায় বসানোর জন্যেও না, কাউকে ক্ষমতায় থেকে নামানোর জন্যেও না, তাদেরকে যারা রাতের বেলা গুলির পরে গুলি করে হত্যা করেছে হাফেজদের, সেই আমলের চাইতে যদি এই আমলকে কেউ ভালো বলে, ও চার ফেয়ে জানোয়ার কুত্তার চাইতে খারাপ। শহীদ আবু সাইদ নাম মনে আছে? শহীদ কি সাইদ? দুই হাত উঁচু করে দিয়েছে এইভাবে, ওর ধারণা ছিল আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলি পুলিশ আমার বুকে করবে না। কথা বলছেন না কেন? গুলি করেছে একবার, দাঁড়িয়ে রয়েছে, এ পাশে গুলি রেখে দেখেছে, দাঁড়িয়ে রয়েছে, গুলির পরে গুলি, তাও ওই লোকটা জীবন দিতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। হাজার হাজার মানুষের সামনে গুলি করে একজন সৎ ছাত্রকে হত্যা করেছে যারা, ওরা তো চার পেয়ে জানুয়ার শুকরের চাইতে খারাপ। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য করেছিলেন, টিকে নাই, কোনোদিন টিকবেও না, কারণ জুলুম করে ক্ষমতা টেকে না। বন্ধুগণ আমার, দুই নাম্বার বদগুণ তাদের, ওয়ালাহুম আগিয়ুনুল লা ইউবসিরুনা বিহা, দুই নাম্বার তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না, তার মানে কানা না, চোখ আছে চোখ দিয়ে দেখেও না দেখার ভান করে। কথা বলছেন না কেন? যদি বলেন কেমনে না দেখার ভান করে, ও বন্ধুগণ আমার, খুব মন দিয়ে বুঝতে হবে আমাদের সমাজে
যাদেরকে আমরা নায়ক থেকে খলনায়ক বানাতে চেয়েছি তাদের জন্য কিন্তু গভর্নমেন্ট এক দুই দিন কাজ করে না, এই দিনের পর দিন তাদেরকে মানুষের সামনে খারাপ করার জন্য পরিকল্পিতভাবে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে। যদি বলেন কথাটা কেমনে, টেলিভিশনে আপনারা যারা জীবনে টিভি দেখেছেন কারা কারা, বাংলায় বলে বই বই বই, এখন তো সিনেমা, বই দেখেছেন কারা কারা? ছোটবেলায় রহিম রুব্বান হাত তোলেন দিন দেখি, এত লজ্জায় কেউ হাত তুলতেন না। রহিম রুব্বানের কথা মনে আছে আপনাদের? ও ভাই, ওই সময় আমরা সিনেমা দেখতাম জাম্বু জাম্বু, মনে আছে আপনাদের? বাবা, মনে না থাকলে তো হবে না। আমি যেই জন্য এই কথা তুলছি শুনেন, এই যে আমরা মুক্তিযুদ্ধের সিনেমা দেখতাম, দেখবেন প্রত্যেকটা মুক্তিযুদ্ধের সিনেমায় রাজাকার চরিত্রে যাদের দেয়া হতো তাদের মুখে দাড়ি থাকতো, হাতে ছাতা থাকতো, মুখে পান থাকতো, কথা বলছে না? আর যারা মুক্তিযোদ্ধা তাদেরকে দেয়া হতো দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা, তার মানে বোঝানো হতো এই সমাজে দাড়ি টুপি আলারাই একমাত্র রাজাকার। কিন্তু না, আমরা চোখে দেখলাম কি বিগত সরকারের আমলেই মুক্তিযোদ্ধাদের যতবার সংবর্ধনা দেয়া হয়েছে প্রত্যেকের মুখে দাড়ি, কথা বলছেন না কেন? প্রত্যেকের মুখে কি দাড়ি। তারপরে হুজুরদের রাজাকার তো বানাতে হবে, জনগণ তো বিশ্বাস করবে না, এই জন্যে টেলিভিশনের মাধ্যমে পত্রিকার মাধ্যমে রাজাকার বানানোর জন্যে এতবার রাজাকার শব্দ দিয়ে দেয়া হয়েছে যাতে মানুষ এক পর্যায়ে বলতে বাধ্য হয় না করলি কি ধরিয়েছে, কথা বলছেন না কেন? না বললে আমি এই জিনিসটা বোঝানোর জন্য মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে থাকি, এদিকে দিয়েছে কি জানি না, দেব দেব দেব। টিচার গিয়েছে ক্লাসে, যে ছাত্রদেরকে বলছে তোমরা একটা রচনা লিখবা, স্যার কিসের উপরে? বলছে কুমিরের পরে একটা রচনা লিখবা। এমন কোন উদাহরণ আমি আগে দিয়েছি? কুমিরের ওপরে একটা রচনা লিখবা। ছাত্ররা সবাই আনন্দ করে কুমিরের রচনা লিখতে গেল, সব ছাত্র রচনা লিখলো একটা সিস্টেমে, নর্মালি সিস্টেমে, আর একটা ছাত্র ব্যতিক্রমী লিখলো, সে লিখলো স্যার কুমির একটা জলচর প্রাণীর নাক আছে চোখ আছে, চার পাঁচ লাইন লিখে লিখেছে স্যার, এর বিশাল এক লেজ আছে স্যার, খাস কাটা খাস কাটা খাস কাটা, ১৬ পৃষ্ঠা খাস কাটা লিখে, কয় পৃষ্ঠা জোরে বলেন না, কয় পৃষ্ঠা? স্যার বলতেছে তুই কি ছাত্রে জাত? বলছে কেন স্যার কি হয়েছে? যে তুই ১৬ পৃষ্ঠা লিখেছিস খাস কাটা খাস কাটা, তা তুই কি ঠিক লিখেছিস? বলছে স্যার ঠিক লিখেছি, যতগুলো খাস কাটা ততগুলোই লিখেছি, পারলি কুমির ধৈর্য গুনিয়ে দেখেন। স্যার বলতেছে আমি এক রচনা লিখতে দিয়ে জীবন দেবো কুমির ধৈর্য গুনিয়ে দেখে, তুই তো কঠিন ছাত্র রে, তুই কালকে আর একটা রচনা লিখবি, দেখি তো তুই কত বড় মেধাবী, তুই কালকে আর একটা রচনা লিখবি, সেই রচনাটা হচ্ছে বিল্ডিংয়ের ওপরে, দেখি তুই খাস কাটা কনে পাস। পরের দিন সবাই রচনা লিখেছে, ছাত্রও লিখতেছে স্যার আমার এলাকায় হঠাৎ একজন আঙ্গুল ফুলে কলা গাছ হইল, ৫ টাকাতে বাইকে যাওয়ার টাকা ছিল না, সরকারি দল করিয়ে বিদেশে ৬২০টা বাড়ি কিনে, কথা শুনতেছেন? তো তার শখ হলো বিদেশে আমার এত বাড়ি, তা দেশে আমি একটা বিল্ডিং বানাই, নদীর ধারে একটা বিল্ডিং বানালো, সময় সুন্দরবনের পাশে যে একটা বিল্ডিং বানালো, যে পরিবার নিয়ে মাঝে মধ্যে অবকাশ যাপন করতে যাবে। স্যার আপনি বিল্ডিংয়ের ওপর রচনা লিখতে বলেছেন, তা লোকটা একটা ৫তলা বিল্ডিং করলো, প্রতিতলায় ৩টে করে রুম ইত্যাদি ইত্যাদি, ৮-১০ লাইন লিখে বা লিখছে স্যার, একদিন হঠাৎ করে আবহাওয়া অধিদপ্তর বললো জলোচ্ছ্বাস হবে, ওই যে কী কী হয় কী জানি হয়, আইলা সিডোর নার্গিস, মনে নেই আপনাদের আছে? এরকম একটা সতর্ক সংকেত দিল স্যার। সত্যি সত্যি সেই দিন পানি বাড়তে লাগলো, নদীর পানি বাড়তে বাড়তে গ্রামের মধ্যে প্রবেশ করতে লাগলো স্যার, আর ওই পানি ওই আমার গ্রামের যে বিল্ডিং বানাইছে ওর বিল্ডিংয়েও ঢুকলো স্যার। কিন্তু স্যার দুঃখের বিষয়, শুধু পানি ঢুকলো না, পানির সাথে একটা বড় কুমিরও ঢুকলো। আর স্যার কুমির তো আপনি চেনেনই, একটা জলচর প্রাণী, নাক আছে চোখ আছে স্যার, আর বিশাল একটা লেজ আছে স্যার, খাস কাটা খাস কাটা খাস কাটা, আবার ১৬ পৃষ্ঠা লিখে। স্যার বলতেছে ছাত্র না অন্য কিছু, বলছে তুই তো বিশাল ছাত্র, আচ্ছা তুই যে কত বড় ছাত্র, আমিও তো শেষ না দেখে ছাড়বো না উস্তাদের মা শেষ রাত্রি, তুই কালকে আর একটা রচনা লিখবি, সেটা হলো ইতিহাসের উপরে। স্যার কার ইতিহাস? বলছি ইতিহাসটা হবে নবাব সিরাজউদ্দৌলার উপরে, তার আগের রাতে স্যার সারা রাত নবাবের জীবনী পড়িছে যে কোথাও কোনো কুমিরের ঘটনা রহিয়াছে কি না।
স্যার পড়ে দেখতেছে কোথাও কোনো কুমিরের ঘটনা নাই। স্যার বলতেছে লেখ দেখি এবার তুই কি করিস। ছাত্র রচনা লিখেছে স্যার নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন, মাত্র 17 বছর বয়সে নানা আলীবর্দী খানের হাত দিয়ে বাংলা বিহার উড়িষ্যার নবাব তিনি হন। তিনি তার দেশ শাসন খুব ভালো চালাচ্ছিলেন, কিন্তু স্যার সে তার রাজনৈতিক জীবনে একটা ভুল করে ফেলে, সে সঠিক মানুষকে বিশ্বাস না করে মীর জাফরকে বিশ্বাস করে ফেলে। এই ভুল মানুষকে বিশ্বাস করা, রাজনীতির ভাষায় ভুল মানুষকে বিশ্বাস করা আর খাল কেটে কুমির আনা একই কথা। আর স্যার কুমির তো আপনি চেনেন, এ একটা জলচর প্রাণী, এর নাক আছে চোখ আছে স্যার, আর বিরাট একটা লেজ আছে স্যার, লেজে খাস কাটা খাস কাটা খাস কাটা আবার 16 পৃষ্ঠা লিখেছে। স্যার বলছে তুই রচনা না লিখে আমার এক বোতল বিষ দেখেই মর যাই। হাসানোর জন্য ধারণটা দেই নাই গত 17 বছর কায়দায় একই ধরনের গল্প ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সব জায়গায় সাজানো হয়েছে, আলেমদের রাজাকার বানানো হয়েছে, আলেমদের সন্ত্রাসী বানানো হয়েছে, আলেমদেরকে জঙ্গি বানানো হয়েছে, কিন্তু গোটা দুনিয়া সাক্ষী কোনো আলেম জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সাথে জড়িত নয়, ওরাই সন্ত্রাসবাদ করে আর আলেমদেরকে মামলায় ফাঁসায় দেয়। কথা কন ঠিক না বেঠে, ওদের চোখ আছে ওরা চোখ দিয়ে দেখে না, দেখে দেখেও না দেখার ভান করে, কথা বলছেন না কেন? ওর কান আছে ও শোনে না, কান দিয়ে যে কিছু শোনে না তা শোনে না, কান দিয়ে ঠিক মমতাজের গান শোনে। ভাই ওয়াজ মনে হয় আপনাদের খারাপ লাগতেছে, একটু রাতও হয়েছে আর কি, শেষ করে দিই, 12টা বাজতে গেল, আর কিছুক্ষণ বলবো ইনশাল্লাহ। শুনেন রে ভাই, ওর কান আছে ও কান দিয়ে শোনে না তার মানে কালা না, কালা না, ও কান দিয়ে শোনে, ও কান দিয়ে যেগুলো শোনে সেগুলোই ওর কাছে সঠিক মনে হয় যদি তার দলের পক্ষে যায়, আর যদি দলের বিপক্ষে যায় ওর কান তখন গরম হতে শুরু করে, কথা বলছেন না কেন? আচ্ছা এখানে যারা আছেন, এখানে যারা আছেন আপনারা আমার কথা একমত হলে একটু উত্তর দিবেন, আমাদের আগের নেতারা যে মদখোর ঘুষখোর নারীখোর ছিল জনগণ জানতো না, কথা বলে না, জানতো না, জানতো না ভোট চুরি করে ক্ষমতায় গিয়েছে তারা, জানতো না? ও ভাই ভোট চুরি করে ক্ষমতায় গিয়েছে এটা দোষের ছিল না, আমরা যখনই বলতাম ভোট চোর ওর কানে লাগলে ও সহ্য করতে পারতো না, তখন হুজুরের পরে অ্যাটাক করতো, ওর কান আছে শোনে না বিষয় তা না, যদি পক্ষে যায় তাহলে হুজুরের কথা ভালো, পক্ষে গেলে সঙ্গী বিপক্ষে গেলে জঙ্গি, পক্ষে গেলে কি বিপক্ষে গেলে কি, এই যে হুজুররা বসে আছে সব হুজুরদেরকে আপনারা চেনেন? এ হাবিবুর রহমান জাফরি চেনেন আপনারা? আপনাদের এলাকার ছেলে, দীর্ঘদিন কথা বলতে পারেনি, বিভিন্ন বিপদে ছিল, এই যে শামীম রেজা সিদ্দিক, আর এটা আমার ভাতিজ, আমার সাথে এসেছে, এই উলামাই কেরাম যারা আছে এরা যে এলাকার মধ্যে ভালো এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো নারীর সাথে কোনো খারাপ সম্পর্ক করেছে, কাউকে মেরেছে, কারোর সম্পদ কেড়েছে, এরা কেন বাড়ি থাকতে পারে নাই, এরা কেন বাড়ি থাকতে পারে নাই, এরা কেন জেল খেটেছে, এদেরকে কেন ক্রসের আসামি করা হয়েছে? কারণ তারা হক কথা বলতো, আর জালেমরা সব সত্য করতে পারে, হক কথা সত্য করতে পারে না, এরা চামচিকার জাত, এরা অন্ধকার পছন্দ করে আলো পছন্দ করে না। সামসিকা চিনেন তো আপনারা? সামসিকা সামসিকা সামসিকা, আহারে ও রাতে চলতে দেবেন ও রাজি, ও দিনই চলতে দেবেন ও রাজি না, সামসিকা রাত ভালো দিন খারাপ, খারাপ নেতা যারা শোনেন, খারাপ নেতা যারা, এরা জনগণের সামনে কথা বলে ভালো কিন্তু এদের কপাল হলো খারাপ, অন্যায় কাজে ভরা, প্রতিবাদ করলে তাকে সহ্য করতে পারে না। ওয়াজ করতে গেছি কক্সবাজারে, কোথায় বদি নামে একটা এমপি আছে মনে আছে আপনাদের, বদি 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 ইয়া বা বদি, শুনেছেন? ওই যে কথা বলতো তুমি আমারে চেনো নাই তুমি বোঝো নাই, এভাবে কথা বলতো। আমি কক্সবাজারে ওয়াজ করতে গেছি, মাল প্রধান অতিথি এসছে, এসে আমার পাশে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, আজকের মাহফিলে আমি ঘোষণা করলাম কক্সবাজারে কোনো ইয়াবা চলবে না,
পাশতে সভাপতি আমার গুতো মেরিয়ে বলছে, হুজুর ইয়াবা সম্রাট কথা বলছেন না কেন? কি সম্রাট? ইয়াবা সম্রাট অন্যায় করেছে, অন্যায়ের প্রতিবাদ করলে ওদের কানে ভালো লাগে নাই, ওরা সহ্য করতে পারে নাই। শোনেন, আল্লামা সাইদি যদি হক কথা না বলতো তাকে তো ফাঁসিতে দিত না, এ দেশের পীর সাহেব বানিয়ে রাখতো। খালি হক কথার জন্যে তারা সহ্য করে নাই। তাইলে শোনেন, ওদের অন্তর আছে উপলব্ধি করে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, দলীয় কারণে উলা ইকা কালাগানাগাম, এরা চার পেয়ে জানোয়ার বরং তার চাইতে খারাপ। আপনাদের অঞ্চলে ছাগল আছে? ছাগল জোরে বলেন, ছাগল আছে? ছাগলের কয় পা? জোরে বলেন, কয় পা? এই ছাগল যার বাড়ি থাকে, হোক সেটা হুজুরের বাড়ি, হোক সেটা পীরের বাড়ি, হোক সেটা নেতার বাড়ি, আর হোক সেটা কি বলে আপনার এমপির বাড়ি, মন্ত্রীর বাড়ি, সব ছাগলের একটা চেহারা আছে। দেখবেন ওই ছাগলকে যখন ঘর থেকে সকালবেলা বের করা হয়, ও একটানে যাওয়ার জাত না, দুই পা সামনে এমন ভাবে ব্রেক মারে, হাইড্রোলিক ব্রেক ফেল। কথা কয় না কা? হাইড্রোলিক ব্রেক বোঝেন তো আপনারা? ওরে মুরব্বীরা না বুঝলেও যুবকরা বোঝে, যখন মোটর সাইকেলের পেছনে জরিনারা সকিনার নেয়, কথা বলে না কা, এ মোড় দিয়ে ও মোড় দিয়ে যায়, পিক পিক করে কি বলে আপনার ওই যে হরেন দেয়, আর মেয়েটার বলে যান একটু সামনে গিয়ে আসো, মেয়েটা মোটে আসতে চায় না, একটু এসো না, আসতে চায় না, একটু আসো না, আসছে না। তখন ছেলে বলছে, এমন হাইড্রোলিক ব্রেক মারবো তুইও আসবি, তোর বাপও আসবে। কথা বলছেন না কেন? আহারে, জোরে ব্রেক মেরেছে, মেয়েটা সামনে ঝুঁকে পড়ে তার পিঠের সাথে লেগে গিয়েছে, ও মনে মনে বলতেছে আমার কত বুদ্ধি, আল্লাহ বলছে সিটারি করার জায়গা পাইস নে, তোর হাইড্রোলিক মেরে ব্রেক আজরাইল দিয়ে এমনভাবে লুজ করে দেবো, ব্রেক মারবি তা দাঁড়াবে না। কথা বলছেন না কেন? ব্রেক মারবি তা দাঁড়াবে না। সত্যি আবার সামনে যে চিটারি করতে গেছে ব্রেক আর ধরতেছে না, পড়িয়ে মালের হাত পা ভেঙে কাঁদ, কান ধরে বলছে আল্লাহ জীবনে আর সকিনা নেবো না। কথা বলছেন না কেন? তো ছাগলের চরিত্র কি? ও ভাই শোনেন, ছাগলের তো তবে একটা চরিত্র, সকালেও যা রাতেও তা, আর আমাদের হুজুরদের কিছু হুজুরদের চরিত্র আরও খারাপ, এরা রাতে একরকম সকালে আর একরকম। আলেমদের আজকে কি হয়েছে বাইতুল মুকাররমে? আজকে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে, সাধারণ দুই গ্রুপ না, এই বিএনপির দুই গ্রুপ না, আওয়ামী লীগের দুই গ্রুপ না, তাবলীগের দুই গ্রুপ, তাবলীগের দুই গ্রুপ, যাদের মধ্যে রাজনীতি নাই, ক্ষমতার চাও পাওয়া নাই, তাদের মধ্যে দুই গ্রুপ মারামারি হলো। আপনি কি বুঝতে পারছেন ষড়যন্ত্র কতদূর চলে গিয়েছে? দুই দিন আগে সোহরাওয়ার্দি উদ্যানে লাখো লাখো আলেমদের সমাবেশ হলো, আর আজকে সাতপন্থী জুবায়ের পন্থীদের মধ্যে বাইতুল মুকাররমের মধ্যে সেই মারামারি, মারামারি ঠেকিয়ে পারা যায় না। ওরে ভাই, আপনি সাতপন্থী কেন হবেন, জুবায়ের পন্থী কেন হবেন? আপনি কোরআন সুন্নাহ পন্থী হন তাইলে মারামারি থাকবে না। কোরআন সুন্নাহপন্থী হচ্ছি না, আমরা বিভিন্ন দলের হয়ে যাচ্ছি, বিভিন্ন গ্রুপের হয়ে যাচ্ছি, আমার কাছে শুধু আমার দল ভালো, বাকি সব দল খারাপ। এখন সব আলেমদের এক হওয়ার সময় এসেছে। আল্লাহর কসম করে বলছি, এই 5ই আগস্টের পরে জনগণ আলেমদের প্রতি এতটা ঝুঁকেছে, যদি এদেশের সব আলেমরা একটা বার একটা স্টেজে আসতে পারে, চরমোনাই, সরসিনা, সারসিনা, তাবলিগ, কওমি, খেলাফত মজলিস, হেফাজত, জামাত, জমিয়ত, সব দল একটা জোট করতে পারে, আল্লাহর কসম আলেমদের সামনে দাঁড়ানোর মতো কোনো দল খুঁজে পাওয়া যাবে না, দল খুঁজে পাওয়া যাবে না। হয় নাই সেটা। প্রিয় ভাইয়ের আমার কথা শেষের দিকে আসি, তো ছাগলের যখন টানা হয়, ছাগল কেন সামনের দিকে হাইড্রোলিক ব্রেক মারে, ওই ছাগল কেন সামনের দিকে যায় না? প্রাণী বিজ্ঞানীরা বলেন, ছাগল অন্য প্রাণীর চাইতে একটু আলাদা, তার সেন্স অফ হিউমার একটা বেশি, ওরে যখন তার মালিকে টানে তখন ছাগল বোঝার চেষ্টা করে, এই মালিক আমারে কোথায় নিয়ে যাবে, শীতকালে আমারে পানিতে গোসল করাবে, নাকি আমাকে জবাই করবে, গোস্ত বিক্রি করবে, নাকি আমারে কুরবানি করবে, নাকি আমারে কি করবে। এই ছাগলটা মালিকের মিশন ভিশন না বোঝা পর্যন্ত সামনে যায় না, সে আগে বুঝবে মালিকের লক্ষণ কি, তারপরে সামনে যাবে। এই ছাগলের যেমন দুনিয়াতে একটা মালিক আছে, এখানে যারা আমরা মুসলমান আছি, যারা সামনে বসে আছি, আমাদের কি দুনিয়াতে মালিক নাই?
কথা বলে না কে? মানে আল্লাহ তো মূল মালিক, আমরা কিছু মানুষকে অনুসরণ করি না, আমরা আমাদের পীরকে অনুসরণ করি, বক্তাকে অনুসরণ করি, দলকে অনুসরণ করি। ওরে ছাগলটা যখন ওর মালিক টানে, ছাগল বোঝার চেষ্টা করে এই মালিক আমারে কোথায় নিয়ে যাবে। আর আপনি যে দলরে মালিক মানেন, আপনার নেতারে মালিক মানেন, আপনার নেতা যখন আপনারে টানে, একটা বারো তো বেরেক মেরে প্রশ্ন করেন না, নেতা তুমি আমারে কোথায় নিয়ে যাবা, কথা বলছে না একবারও তো ব্রেক মেরে প্রশ্ন করেন না, নেতা তুমি যে আমারে মিছিলে নিয়ে যাও, মিছিলে নিয়ে যাও, কিন্তু কোনোভাবেই তো আমাকে নামাজের সময় দাও না, আজান যাই মিছিল করতে থাকো, আলেমদের গালিগালাজ দাও। এই যে ব্যক্তিটা প্রশ্ন করে না, তার নেতা টানলে বরং স্লোগান দেয়, নেতা যেখানে আমি আছি সেখানে, নেতা অন্যায় করে প্রতিবাদ করে না। এই মানুষগুলো চার পেয়ে জানোয়ার ছাগলের চাইতে খারাপ। কথা শেষের দিকে আসছি, বুঝেন? আপনি হয়তো বলবেন নেতা যা করে তা আমার কি, শুনে যান আল্লাহ কি বলছেন। আমার আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, দুনিয়াতে যেমন মানুষ নেতা ছাড়া চলে না, হাশরের দিন আল্লাহ মানুষকে নেতা ছাড়া তুলবে না। এখানে কি আব্দুর রহিম নামে কেউ আছেন নাকি? আব্দুর রহিম নামে কেউ আছেন? যাক, নেই, বেঁচে গিয়েছি। কথা শুনেন মন দিয়ে, এটা শেষ উদাহরণ আজকে আমার। হাশরের দিন আল্লাহ তাআলা আব্দুর রহিমকে বলবেন, দাঁড়াও, কম দাঁড়াও। আল্লাহ, দাঁড়ালাম, কি করতে হবে? তুমি এখন তুমি কি কি আমল করেছো হিসাব দিবা, কারণ প্রত্যেক মানুষের কাঁধে দুইজন করে সাংবাদিক আছে, আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, দুইজন করে সাংবাদিক। তারা যখন আমলনামা দিয়ে দিয়েছে, আমলনামাটা এবার আল্লাহ বলবেন, আব্দুর রহিম তোমার আমলনামা তুমি পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আব্দুর রহিম বলবেন, আল্লাহ আমি তো পড়তে জানি না। আল্লাহ বলবেন, একবার কাগজের দিকে তাকাও, আজকে মূর্খ লোকেরাও পড়তে পারবে। সুবহানাল্লাহ। আব্দুর রহিম এবার পড়তে শুরু করবে, আল্লাহ আমি নামাজ পড়েছি পাঁচ অক্ত, মাশা আল্লাহ, তাহাজ্জুদ পড়েছি, আওয়াবিন পড়েছি, চাষ্ট পড়েছি, নফল রোজা রেখেছি, দান সদাকা করেছি, খালি ভালো ভালো ভালো। সুবহানাল্লাহ বলেন, আনন্দ করবে আর বলবে, আল্লাহ আমার জান্নাত কে ঠেকায়। আল্লাহ বলবেন, অতটা সোজা না, পৃষ্ঠা উল্টাও। আব্দুর রহিম এবার পৃষ্ঠা উল্টাইছে, উল্টায় দেখে রডের বদলে বাঁশ 500 টন। কথা কয় না? হ্যাঁ, করোনার তেল চুরি হয়েছিল, করোনার তেল চুরি, ভ্যাকসিনের মধ্যে 2 নম্বরই। ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা মেরে দেছে। বলবে, আল্লাহ জীবনে ক্ষমতা, আমি কোনোদিন মেম্বার চেয়ারম্যান হইনি, তো এইসব মারলাম কোন? তা আল্লাহ বলবে, আরো পর বলছে ধর্ষণ করেছে 100টা। বলছে, আল্লাহ আমি বুড়ো মানুষ, আল্লাহর কিরে কাজ করিনি। কথা শুনতেছেন আপনারা? ও স্বীকারই করবেন, আল্লাহ এই ডাইল চুরি তেল চুরি এইসব আমি কিছু করিনি, আল্লাহ আমি জেনা করিনি, আল্লাহ আমি কাউরে ফাঁসি দেইনি, আল্লাহ আমি তো বিচারক ছিলাম না, ফাঁসি দেবো কেমনে? আল্লাহ বলবেন, আমিও জানি তুই করস নাই, কিন্তু তোর সমর্থনে যে নেতা হয়েছে, তোর ভোটে যে নেতা হয়েছে, ও নেতা হবার পরে যত অন্যায় করেছে, যেহেতু তোর ভোটে নির্বাচিত হয়ে নেতা হয়েছে, সুতরাং তার একটা ভাগ তোরে নেওয়া লাগবে। আল্লাহ বলেন, তাগাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাগাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে সহযোগিতা করবা, অন্যায় কাজে কেউ কাউরে সহযোগিতা করবা না। তাইলে বুঝেন, মানুষ যেহেতু নেতা ছাড়া চলতে পারে না, কিয়ামতেও উঠবে না, তাইলে আমাদের নেতা ভালো হোক চাই? হাত তুলে দেখান, নেতা ভালো হোক চাই? হাত তুলে দেখান, নেতা ভালো হোক চাই? তাইলে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়তে গেলে যেই নেতারা কোরআন নিয়ে সামনে আসবে আমরা তার পক্ষে থাকব, যেই নেতারা কোরআনের পক্ষে থাকব না 3 তালাক দিয়ে ময়দান ছাড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? যেই নেতারা কোরআনের পক্ষে আমরা তার পক্ষে, যেই নেতারা ইসলামের পক্ষে আমরা তার পক্ষে, যেই নেতারা দিন কায়েমের পক্ষে বক্তব্য দেয় আমরা তার পক্ষে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পক্ষে থাকবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের পশুবৃত্তি দূর হয়ে মানবিক ভিত্তিতে কোরআন হাদিসের আলোকে চলবার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আজকের মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে এত সময় বসে বসে কোরআনের কথা শুনেছেন। আগামীকাল এই মাহফিলের শেষ দিন আছে, আপনারা ইনশাআল্লাহ আসবেন, মাহফিলে অংশগ্রহণ করবেন। কোনো কথা না থাকলে দোয়া করে দিন। কোনো কথা আছে?
যে আমরা দোয়া করছি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আল্লাহুম্মা আমীন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اغفر شر مالك الله আজকের এই বালিথা গাজীর বাগান জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানা প্রাঙ্গণে দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে দুটি করে হাত তোমার দরবারে তুলে দিয়েছি আল্লাহ। ও মালিক, আমাদের হৃদয়ের না বলা কথা, না বলা ব্যথা দুনিয়ার কেউ না জানলেও তুমি তো জানো। বড় আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ, আজকে আমাদের দোয়াটুকু তুমি তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কেউ গুনাহ মুক্ত নই, এত বেশি গুনাহ করে ফেলেছি রে মালিক, আমাদের ডানে গোনা, বামে গোনা, সামনে গোনা, পিছনে গোনা, গোনা করতে করতে এত বেশি গোনা হয়ে গিয়েছে তোমার সামনে আল্লাহ আমাদের মাপ চাইতে লজ্জা করে। আল্লাহ, এত বেশি গোনা আমাদের, যদি আমাদের গুনার কারণে শরীর দিয়ে কোনো গন্ধ বের হতো, একজন মানুষ আমরা আর একজন মানুষের পাশে দাঁড়াতে পারতাম না, বসতে পারতাম না। আল্লাহ, তারপরেও বড় আশা নিয়ে হাত তুলেছি মাওলা, কারণ আমরা জানি আমাদের গুনাহ যত না বেশি আল্লাহ তোমার রহিম রহমান গফুর গফফার নামের দাম চাইতে বেশি। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায়া তুমি তোমার রহিম রহমান গফুর গফফার নামের ওসিলায় তাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবর ভালো ব্যবহার করবে না, ডান পাশের মাটি বাম পাশে চাপ মারবে, বাম পাশের মাটি ডান পাশে চাপ মারবে রে আল্লাহ। ও আল্লাহ, জাহান্নামের সব আযাব আমাদের জন্য হারাম করে দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ওয়াল্লাহ, হাত তুলেছি, এখানে এমন অনেক মানুষ আছে যার মা নাই, বাবা নাই, এমন মানুষও আছে যাদের মা বাবা দুজনের কেউ নাই। আল্লাহ, হাত তুলেছি যারা মা বাবা হারিয়ে আমিন আমিন বলছে। আল্লাহ, ওই সমস্ত পিতামাতার কবরের আযাব মাফ করে দিয়ে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। ওয়াল্লাহ, এখানে হাত তুলেছি যাদের নিয়ে অনেকে অসুস্থ আছে, আল্লাহ শেফায়ে কামেলা দান করো। অনেকে ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণ মুক্ত করে দাও। ওয়াল্লাহ, এখানে এমন অনেক মানুষ আছে যাদের অনেক দিন বিয়ে হয়েছে, সন্তান হয় না, আল্লাহ সন্তান দান করে দাও। ওয়াল্লাহ, মাহফিল আজকে যারা দান করলেন, যে যে নিয়তে দান করলেন, আল্লাহ নিয়তকে পুরা করে দাও। দানের বিনিময়ে দুনিয়া আখিরাতকে সুন্দর করে দাও। আল্লাহ, এই মাহফিল আগামীকাল সঠিকভাবে সম্পন্ন হতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আজকের মাহফিলের লাইটিং, মাইকিং, প্যান্ডেল, সাউন্ড, সার্ভিসিং, সার্বিক আয়োজনকে কবুল করো। আল্লাহ, বালিথা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানাকে কবুল করো। যত ছাত্র আছে মেধা ভালো করো, টিচারদের আল্লাহ যোগ্য বানাও। আল্লাহ, যারা মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি আছে, আল্লাহ প্রত্যেককে দিনের জন্য কবুল করো। ও মালিক, আজকের মাহফিলের সভাপতি মহোদয়ের হায়াত বাড়ায় দাও। ও আল্লাহ, আজকের প্রধান অতিথিকে কবুল করো, বিশেষ মেহমানকে কবুল করো। আল্লাহ, যত ওলামায়ে কেরাম মঞ্চে বসে আছে, আল্লাহ প্রত্যেককে দিনের রাহবার হিসাবে কবুল করো। ও মালিক, জানি না কার কাফনের কাপড় বাজারে এসেছে, জানি না কে আগে আমাদের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিবে, জানি না কে কোন জায়গাতে ঘুমাবে। ওয়াল্লাহ, প্রকৃত ইমানদার নামাজে না হওয়া পর্যন্ত দেহখানাকে কাফনের কাপড়ে মুড়িয়ে দিও না। তোমার প্রিয় বান্দা রাসূলের উম্মত না হওয়া পর্যন্ত আল্লাহ মৃত্যুর ডাক দিও না। আল্লাহ, এই দেশ ইসলাম দিয়ে চলে, আল্লাহ এটা দেখে মরবার তৌফিক দান করো। আল্লাহ, এদেশ আলেমদের দিয়ে চলে, আল্লাহ এটা দেখে মরবার তৌফিক দান করো। আল্লাহ, যেই মরণে কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত, সেই শাহাদাতের মরণ আল্লাহ তুমি দান করে দাও। মরতেই হবে যখন
শহীদে মরণ দিও আমাকে, রোগে সোগে মরণ দিও নাই আমায়, বিপদে মুসিবতে নিও নাই আমায়, এমন মৃত্যু তুমি দিও আমাকে, মরিলেও যেন আল্লাহ পাইত আমাকে। আল্লাহ মৃত্যুর সময় সাথে থেকো, আর মৃত্যুর সময় সবার জবান দিয়ে জারি করে দিই মানের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।